হ্যালো ভিউয়ার্স, দুলা পাঞ্জাবি হাউজের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এই গভীর রাতের আড্ডায়। আসলে হঠাৎ করে লাইভে চলে আসা, আজকে অফিসে আছি, তাই ভাবলাম আপনাদের সাথে একটু আড্ডা দেই। আজকে অফিসে প্রচুর কাজ আছে, সফটওয়্যারের কাজ আছে, তাই লাইভে চলে আসলাম। সবাই আশা রাখি যুক্ত হয়ে যাবেন। আমাকে দেখতে বা শুনতে কোনো সমস্যা হচ্ছে কিনা জানাতে পারেন, লাইভটা ক্লিয়ার আছে কিনা, দেখতে বা শুনতে কোনো সমস্যা হচ্ছে কিনা জানান, অল ক্লিয়ার আছে কিনা। একটা জিনিস চেক করতে চাচ্ছি যে আমাদের কমেন্টসগুলো কেন আসে না আজকে এবং গতকালকেও, কমেন্টস দেখতে পাচ্ছিলাম না, আজকেও দেখতে পাচ্ছিলাম না, এখনও সেম সমস্যা হচ্ছে, কমেন্টস পাচ্ছি না। আমি আবার যখন এটাকে এদিকে সরিয়ে দেই, সরিয়ে দেওয়ার পরে আবার যখন এভাবে নিয়ে আসি তখন কমেন্টসগুলো দেখতে পারি, কোনো কমেন্টস পাচ্ছি না। অ্যাকচুয়ালি আজকে আড্ডাটা মানে রাতে লাইভে আসা হচ্ছে, আজকে অফিসে আছি, অফিসে থাকবো, অফিসে প্রচুর কাজ আছে, আজকে আমাদের সফটওয়্যারের কাজ হচ্ছে। হ্যাঁ, এই যে রাসেল মাতবর ভাই যুক্ত হয়ে গেছেন, ধন্যবাদ রাসেল মাতবর ভাই যুক্ত হওয়ার জন্য। আপনাকে একটা কমেন্টস পেয়ে গেছি অলরেডি, হাউ আর ইউ লিখেছেন, আই এম ফাইন ভাইয়া, কানেকশন ফেল। হ্যাঁ, এখন তো কমেন্টসগুলো দেখতে পাচ্ছি বাপি, ঠিক আছে। আমি একটু কমেন্টসগুলো পড়ি নেই, আজ কয়েকদিন কমেন্টস করতে পারছিলাম না, মনটা খুব খারাপ হচ্ছিল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, কেমন আছেন ভাইজান? আলহামদুলিল্লাহ ভাইজান, আমি ভালো আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি আমি, ধন্যবাদ আপনাকে। রাসেল রাসেল হাওলাদার সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ক্যামেরাটা মানে একটু এ করতে হবে, হ্যাঁ এখন মনে হয় ঠিক আছে, সব ঠিক আছে। তো আজকে মূলত মুনতাসির আহমেদ রেজা, এখন তো ঠিক আছে, সেটের সমস্যা ছিল, সেটা সমস্যা। আচ্ছা, যেটা তাহলে মনে হচ্ছে যে সেটের প্রবলেম ছিল, আমি যে সেটটা দিয়ে লাইভে আসতাম সেটাতে হয়তো কোনো সমস্যা ছিল। মুনতাসির আহমেদ রেজা, মাশাআল্লাহ অনেক সুন্দর নাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জয়নাল ভাই যুক্ত আছেন, দুবাই পাঠানো যাবে? জি জয়নাল ভাই, দুবাই পাঠানো যাবে। কেফাল হাল ইন্তা, কুল্লু কোয়েস, শেখ বারেক মিয়া মিয়া, জয়নাল ভাই কুল্লু কোয়েস, আনা আরব আরবি। আজকে মূলত বাইরে যারা আছেন, বাংলাদেশের বাইরে মূলত মিডিল ইস্টে যারা আছেন তাদের সাথে বেশি আড্ডা হবে। তো আজকে লাইভে এসেছি, তার একটা ডিটেলস বলি, সেটা হচ্ছে আজকে অফিসে আছি, অফিসে কাজ করব সারা রাত। আমাদের আজকে সফটওয়্যারের কাজ চলছে, আমাদের আইটি ইঞ্জিনিয়ার সবাই আছে, তো সবাই ওদের কাজ করছে, তো আমি বসে থেকে কি করব। আমি ভাবলাম যে রাতের একটা আড্ডা হয়ে যাক, আমাদের যারা প্রবাসী যারা আছে, যাদেরকে আমি সবসময় শ্রদ্ধা জানাই, স্যালুট জানাই, বাংলাদেশের রেমিটেন্স যোদ্ধা যারা, তাদেরকে তাদের সাথে একটু আড্ডা দেওয়ার জন্যই মূলত এত রাতে লাইভে আসা। এস উদ্দিন মাহমুদ লিখেছেন, অরেঞ্জ কালার পাঞ্জাবিতে আপনাকে সুন্দর লাগতেছে, ধন্যবাদ এস উদ্দিন মাহমুদ। নুজহাত তানিয়া, হাউ আর ইউ ভাইয়া, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আপনি, আমি ভালো আছি। হৃদয় আমার নামের ম, আমার মিতা দিদার হোসেন হৃদয় যুক্ত আছে, ভাই আপনাকে অনেক মানাইছে এই পাঞ্জাবিটাতে, ধন্যবাদ। আজকে মূলত এই পাঞ্জাবিটা পরে লাইভে আসার একটা উদ্দেশ্য আছে, সেটা হচ্ছে আমাদের কিছু প্রিয়জন, প্রিয় ফলোয়ার যারা যারা তাদের মধ্যে বেশ কয়েকজন রিকোয়েস্ট ছিল যে পেপার সিল্কের এই পাঞ্জাবিটা, এবং এটার মধ্যে একটা বেবি পিঙ্ক কালার আছে সেই পাঞ্জাবিটা দেখানোর জন্য, এটার মধ্যে একটা অফ হোয়াইট কালার বা ক্রিম কালার আছে সেটা দেখানোর জন্য, এবং এই কালারটা দেখানোর জন্য রিকোয়েস্ট ছিল। সেই রিকোয়েস্টটা ফুলফিল করার জন্য প্লাস অফিসে আছি, অফিসে আজকে সারা রাত থাকবো, তো আমাদের যারা আইটি ইঞ্জিনিয়ার তারা তাদের কাজ করছে, আমি মূলত বসে বসে কি করব। তাই আমি রাতের আড্ডা দেওয়ার জন্য, বিশেষ করে আমাদের যারা রেমিটেন্স যোদ্ধা যাদেরকে আমি সবসময় স্যালুট জানাই, বাংলাদেশের অর্থনীতির যারা প্রাণকেন্দ্র, যাদের অক্লান্ত পরিশ্রমের কারণে আজকে বাংলাদেশের একটা অর্থনৈতিক পর্যায়ে যে অবস্থা এসেছে, এর জন্য সমস্ত কৃতিত্ব হচ্ছে বাংলাদেশের রেমিটেন্স যোদ্ধা, যারা দেশের জন্য যুদ্ধ করেছিল, মানুষ 71 সালে দেশকে স্বাধীন করার জন্য, আর যে সব প্রবাসী ভাইয়ারা যুদ্ধ করে যাচ্ছে, যুদ্ধ বলতে অনেক শ্রম দিয়ে যাচ্ছে, সেটা হচ্ছে দেশের অর্থনীতিকে চাঙ্গা করার জন্য। তো আজকে বাংলাদেশে আলহামদুলিল্লাহ ভালো অর্থনৈতিক অবস্থায় আছে, অলরেডি ইন্ডিয়া থেকে জিডিপিতে বাংলাদেশ কাছাকাছি চলে গেছে, তো এই সমস্ত কৃতিত্ব কিন্তু এইসব রেমিটেন্স যোদ্ধাদের, যারা আমার প্রবাসী যারা ভাই তারা, তাদেরকে আমার পক্ষ থেকে স্যালুট জানাচ্ছি। আকরাম লিখেছেন, পূজাই পড়তে পারবো? বুঝি নাই আপনার কথা, আপনি পড়েছেন তো ওইটার দাম কত? জি প্রাইসটা আমি বলছি। নূর আমিন ভাই যুক্ত আছেন, হাই ভাইয়া কেমন আছেন, আজকে এত রাতে লাইভে আসেন, ওই যে বললাম নুলামন ভাই, নুলামন ভাই শেয়ার ডান করে দিয়েছেন, তো আপনাদেরকেও রিকোয়েস্ট করবো আপনারা লাইভটা শেয়ার করে দেন, প্লিজ সবাই লাইভটা শেয়ার করে দেন, এই যে নিচে লাইক কমেন্টস শেয়ার আছে কাইন্ডলি শেয়ার করে দেন। চঞ্চল আওয়াজ আসতেছে, চঞ্চল চঞ্চল ভাই পাঞ্জাবিগুলো খুব
কিন্তু আচ্ছা বান্ধবীর খুব পছন্দ হয়, কিন্তু দাম একটু বেশি, তাই চাইলেও কিনতে পারবেন। অ্যাকচুয়ালি এটা কস্টের উপর ডিপেন্ড করে। বাকি যুক্ত আছেন কয়টা কালার আছে ভাইজান? এটার মধ্যে টোটাল কালার আছে 4টা কালার, সরি 3টা কালার। আমি মূলত যে কালারটা পরে আছি একটু অরেঞ্জ অরেঞ্জ টাইপের কালারটা, খুব সুন্দর। মোস্তাফিজ ভাই যুক্ত আছেন, ভাই আপনাকে অনেক ভালো মানিয়েছে, তবে এইটা আমিও একটা নিয়েছি। ধন্যবাদ মোস্তাফিজ ভাই আপনাকে। শান্ত, অনেক আজকে 2 দিন ধরে আমি কোনো কমেন্টস পড়তে পারছিলাম না, কিন্তু আজকে খুব সুন্দরভাবে কমেন্টসগুলো পড়তে পারছি, খুব ভালো লাগছে, কারণ আমি প্রত্যেকটা কমেন্টসের উত্তর দিয়ে থাকি। তো আহসানুল কবির শান্ত লিখেছেন গুড নাইট। হ্যাঁ গুড নাইট, মিড নাইট, আসলে এখন গভীর রাত্রে। তো মূলত আমি বলছিলাম যে কেন লাইভে এসেছি। হৃদয় ভাই যুক্ত আছেন, হ্যাঁ শেয়ার করেছি ভাইয়া, ধন্যবাদ, ধন্যবাদ শেয়ার করার জন্য। যারা আমাদের নতুন ফলোয়ার, যারা আজকে আমাদের লাইভটা দেখছেন, তাদেরকে রিকোয়েস্ট করবো, এই যে নিচে একটা ফলো অপশন এসেছে, দয়া করে আপনি ফলো অপশনে ক্লিক করেন আর নোটিফিকেশনটা অন করে দিবেন। অবশ্যই অবশ্যই নোটিফিকেশনটা অন করে দিবেন, তাহলে আমি যখনই লাইভে আসবো তখন আপনারা দেখতে পারবেন, ঠিক আছে। রাসেল হাওলাদার লিখেছেন, ভাইজান কি কোটি দেখাবেন আজকে? না আজকে কোটি দেখাবো না, আজকে মূলত এই পাঞ্জাবিটা পরে আসছি পেপার সিল্কের মধ্যে, খুব সুন্দর, একেবারে টোটালি কাশ্মীরি কাজ করা, মানে সুই সুতার কাজ করা। এই পাঞ্জাবিটা আজকে বেশি দেখাবো, কারণ এটার জন্য রিকোয়েস্ট আছে, অনেক কয়েকজন বলেছে যে এই পাঞ্জাবিটা দেখানোর জন্য। এটার মধ্যে 3টা কালার আছে, এই কালারটার প্রতি বেশি রিকোয়েস্ট আছে দেখানোর জন্য, তবে এটার কোয়ান্টিটি খুব কম। বেবি পিঙ্ক কালারটা কোয়ান্টিটি কম, এটাও আছে, এটাও শেষ পর্যায়ে, এটা কিছু আছে। সো আপনারা এই 3টা পাঞ্জাবি দেখতে পারবেন। লাকি রহমান আমার কাজিন, আমার ছোট বোন, ও যুক্ত আছেন, ও শেয়ার ডান করেছেন, ধন্যবাদ লাকি শেয়ারটাকে ডান করার জন্য। এভাবে আপনারা সবাই মিলে শেয়ার ডান করে দেন। জাফর ফলোয়ার লিখেছেন, মাশাআল্লাহ ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ জাফর ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছে আপনাদের দোয়ায়। তো আপনারা কাইন্ডলি শেয়ার, লাইভটা শেয়ার করে দেন সবাই মিলে, বিশেষ করে আপনাদের টাইম লাইনে শেয়ার করেন, আপনাদের গ্রুপগুলোতে শেয়ার করতে পারেন। আপনারা যত বেশি শেয়ার করবেন তত বেশি আমাদের ফলোয়ার বাড়বে, তত বেশি মানুষজন আমাদের লাইভটা দেখবে। তো অ্যাকচুয়ালি আজকে প্রোডাক্ট দেখানোর উদ্দেশ্যে তেমন বেশি না, আজকে মূলত বললাম সারা রাত আজকে অফিসে থাকবো, অফিসে আমাদের আইটি ইঞ্জিনিয়াররা সফটওয়্যারের কাজ করছে, তো আমি যেহেতু বসে আছি আমি আর বসে না থেকে আপনাদের সামনে সাথে লাইভে যুক্ত হয়ে গেলাম, একটু রাতের আড্ডা দিলাম, প্লাস বেশ কয়েকজনের এই পাঞ্জাবিটার অর্ডার ছিল, মানে দেখার দেখার রিকোয়েস্ট ছিল, যেটা যাতে আমি আবার রিপিট করে দেখাই, সেই জন্য মূলত আজকে এটা এখন মানে একসাথে এক ডিলে দুই পাখি, আমার রাতের আড্ডাটাও হয়ে গেল, আপনাদেরকে প্রোডাক্টগুলো আমি দেখাতে পারলাম। হ্যাঁ জয়নার ভাই লিখেছেন, আপনি পরে আছেন, ওইটার দাম কত জানাবেন? দুবাই পাঠাতে হবে? জি অবশ্যই দুবাইতে পাঠাতে পারবো। আপনারা জানেন যে দুলহা পাঞ্জাবি হাউস এখন বাংলাদেশের গণ্ডি পেরিয়ে বিশ্ব দরবারে চলে গেছে আল্লাহ রহমতে, এখন প্রতিদিন আমাদের প্রত্যেকটা দেশে, মিডিল ইস্টে তো প্রচুর যাচ্ছে, ইউরোপ, আমেরিকাতে, সব জায়গায়, ফ্রান্সে গিয়েছে আজকে, তারপরে ইউকেতে গিয়েছে, তারপরে কানাডাতে গিয়েছে, ইতালিতে গিয়েছে, তারপর সৌদি আরবে গিয়েছে, আজকে দুবাইতেও গিয়েছে। তো আপনারা সবাই অবশ্যই অবশ্যই করতে পারবেন। দুবাইয়ের রেটটা হচ্ছে এক এক দেশের এক একটা রেট, সেই জন্য আপনাদেরকে যে কাজটা করতে হবে, আমাদের যে হেল্পলাইন নাম্বারটা আছে আমার সহযোগীদেরকে বলবো নিচে হেল্পলাইন নাম্বারটা দিয়ে দেওয়ার জন্য, 013-1213-1493, 013-1213-1494, এই দুইটা নম্বরে কল করতে পারবেন আপনারা। এবং এই দুইটা নাম্বার আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ, আপনারা দেশে এবং দেশের বাইরে থেকে ইমো এবং হোয়াটসঅ্যাপে কল করেও অর্ডার করতে পারবেন, অথবা আপনারা মেল করতে পারবেন dulhapanjabihouse@gmail.com, ঠিক আছে। অথবা আমাদের শোরুমে চলে আসতে পারেন, আমাদের শোরুম হচ্ছে ঢাকার পান্থপথের বসুন্ধরা সিটি শপিং মল, বসুন্ধরা সিটি শপিং মলের Level 2 Block D শপ নাম্বার 6276 দুলা, Level 2 Block D শপ নাম্বার 32-45-9 সা। আপনারা আমাদের দুটো শোরুম এসেও নিতে পারেন, সেম এই পাঞ্জাবিটাই সেম প্রাইসে আপনি ওখানে পাবেন। তো এটার প্রাইসটা আপনাদেরকে বলে দিচ্ছি আজকে, এরা এরা প্রাইসটা ছিল এর আগে 4,850, কিন্তু এখন একটু আমাদের সফটওয়্যার আপডেট হওয়ার কারণে অটো প্রাইসটা অটো জেনারেট হয়ে গেছে, অটো জেনারেট হওয়াতে এটার প্রাইস হচ্ছে 4,875 টাকা, অর্থাৎ 25 টাকা রেট বেড়ে গেছে, আপনাদেরকে 25 টাকাও দিতে হবে, যেহেতু এখন আমাদের সফটওয়্যার সিস্টেম হয়ে গেছে, আমাদের শোরুমে এবং অনলাইনে সব জায়গায় আমাদের সফটওয়্যারের মাধ্যমে প্রোডাক্টগুলো এখন থেকে বাই সেল হবে। সো আপনাদেরকে এখন যে রেটটা আছে 4,875, এই রেটটা দিতে হবে এখন থেকে, এটার প্রাইস 25 টাকা বেড়েছে 4,875, ঠিক আছে। মোস্তাফিজ ভাই আমি পিঙ্ক কালারটা নিয়েছি, খুব সুন্দর, ধন্যবাদ মোস্তাফিজ ভাই, মোস্তাফিজ ভাই পিঙ্ক কালারটা নিয়েছে, খুব সুন্দর বলছে উনি, আসলে খুব সুন্দর একটা পাঞ্জাবি। এই যে দেখেন আমি যে ভিতরে গেঞ্জি পরেছি সেই গেঞ্জিটা দেখা যাচ্ছে একদম পাতলা, আর কাজটা এত সুন্দর, খুব সুন্দর অরেঞ্জ এবং কফি কালারের সুতার কাজ করা, আমি একদম আমার হাতের নাগালে আছে, আমি সেখান থেকে দেখাচ্ছি, দেখেন কাজটা
অসম্ভব সুন্দর একটা কাজ। এই যে অরেঞ্জ কালার এবং এই যে দেখেন অরেঞ্জ কালার এবং কফি কালার, অরেঞ্জ কালার এবং কফি কালার, এই যে দুলহা ব্র্যান্ডের অরেঞ্জ কালার এবং কফি কালারের কাজ করা, এই যে খুব সুন্দর একটা হাতে তৈরি করা বাটন, খুব সুন্দর একটা বাটন, হ্যান্ডমেড বাটন এই পাঞ্জাবিটা। আশিকুর রহমান ভাই রুমেন লিখেছেন 5 ফিট 7 ইঞ্চি, 5 ফিট 7 ইঞ্চি কত সাইজ লাগবে? হ্যাঁ, আপনার যদি হেলথ ভালো, মানে বেশি মোটা না হন আপনি, আপনি যদি স্লিম বডির মধ্যে হন, তাহলে আপনার লাগবে আমাদের 40 সাইজ। আমাদের 40 সাইজের মেজারমেন্টটা বলছি, আমাদের 40-এর লম্বা হচ্ছে 42 আর চেস্ট হচ্ছে 44। সো আপনার আমাদের মূলত 5 ফিট 8 ইঞ্চি পর্যন্ত যারা তারা 40 সাইজ পরতে পারে, যেহেতু এগুলা হচ্ছে আমাদের বোম্বের সাইজ, আমাদের দেশীয় সাইজ থেকে 1 সাইজ বড়, তো সেই জন্য আপনার 40 সাইজও হয়ে যাবে। আর যদি আপনি একটু ফ্যাটি হন, আপনি যদি একটু বেলি থাকে, তাহলে হয়তো আপনার 1 সাইজ বড় লাগবে, কিন্তু আমার মনে হয় যে আপনার 40ও হয়ে যাবে। ভাইয়া আপনি পার্সেন্ট যেটা ওইটার দাম কত? যে এটা প্রাইস বলে দিয়েছি, এটা প্রাইস ছিল আগে 4,850, এখন আমাদের যেহেতু সফটওয়্যার সিস্টেম হয়ে গেছে, অলরেডি আমাদের আইটি ইঞ্জিনিয়ার কাজ করছে, তো এখন প্রাইসটা অটো জেনারেট হয়ে গেছে। এটা আগে যে পার্সেন্টেজ ছিল সেই পার্সেন্টেজ হিসাবে অটো জেনারেট হয়ে এখন এটার প্রাইস হচ্ছে 4,875 টাকা, ঠিক আছে? অর্থাৎ 25 টাকা রেট বেড়ে গেছে, 25 টাকাও আপনাদেরকে এখন থেকে দিতে হবে। ভাইজান কি এত রাতে আমাদের মাঝে হঠাৎ করে? আসলে রাসেল ভাই হয়েছে কি যে আজকে আমি অফিসে আছি, বাসায় যাইনি, আজকে রাত্রে অফিসে থাকতে হবে, কারণ আমাদের সফটওয়্যারের কাজ চলছে, তো আমাদের আইটি ইঞ্জিনিয়াররা কাজ করছে, তো আমি বসে বসে কি করব, ভাবলাম যে আপনাদের সাথে একটু আড্ডা দেই। আর এই পাঞ্জাবিটার কিছু মানুষের রিকোয়েস্ট ছিল, খুব পছন্দের কিছু প্রিয়জনের রিকোয়েস্ট ছিল যেটা দেখানোর জন্য, তো আমি এক ডিলে দুই পাখি, তাদের পছন্দের প্রোডাক্টটাও দেখাতে পারছি, প্লাস আমার হাতের আড্ডাটাও হয়ে যাচ্ছে, সেজন্য মূলত এত রাত্রে আসা। ভাই আমিও আছি, হ্যাঁ দেখতে পাচ্ছি তুষার ভাই, আপনাকেও দেখতে পাচ্ছি। ভাইজান আমার কমেন্টটা পড়েন না, কে লিখেছেন? হ্যাঁ আমি পড়ছি সৌরভ, আমি কমেন্টস পড়ছি। হাউ আর ইউ ভাই আমি, হ্যাঁ অনেকগুলো কমেন্টস আছে, ধন্যবাদ। ভাই প্রাইস কত? জি প্রাইসটা বলেছি রুবেল ভাই, প্রাইসটা হচ্ছে 4,875 টাকা। তো খুব সুন্দর এই পাঞ্জাবিটা, একদম পাতলা পেপার সিল্ক, এটাতে মূলত এটাকে বলা হয় পেপার সিল্ক, ইন্ডিয়াতে বলা হয় পেপার সিল্ক, কারণ এটা একদম কাগজের মতো পাতলা। এই যে দেখেন আমাকে দেখা যাচ্ছে, একদম কাগজের মতো পাতলা হওয়াতে ইন্ডিয়াতে এটাকে বলে পেপার সিল্ক, যদিও এটা আর্টিফিশিয়াল পেপার সিল্ক, এটা হচ্ছে যে সিল্ক পরলে নামাজ হয় না, এটা সেই সিল্ক না, এটা হচ্ছে আর্টিফিশিয়াল পেপার সিল্ক। তো আর্টিফিশিয়াল বলতে ওরা হয় কি, ইন্ডিয়াতে কটনটাকে মডিফাই করে। হাউ আর ইউ মিরাজ জিদান লিখেছেন, আই এম ফাইন জিদান, হাউ আর ইউ? অনেক রাতে জিদান যে যুক্ত যুক্ত আছে আমাদের সাথে, ধন্যবাদ জিদান এত রাতে যুক্ত হওয়ার জন্য। আমি চাচ্ছি যে আজকে অন্যান্য রাতের মতো, আগে যেরকম 700-800 ভিউ হতো, আমি সেই জিনিসটাই চাচ্ছিলাম, আর সেই বেশি ভিউ বাড়ানোর জন্য যে কাজটা করতে হবে আপনাদেরকে শেয়ার করতে হবে। প্লিজ সবাই বেশি বেশি করে শেয়ার করে দেন, প্লিজ 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 সবাই লাইভটা শেয়ার করে দিন, নিচে লাইক কমেন্ট শেয়ার, প্রথমে লাইক দেন, দেন কমেন্টস করে আপনি শেয়ার করে দেন। রাতে আসলে আমরা যারা প্রবাসে আছি তাদের জন্য অনেক ভালো হয়, হ্যাঁ সেই জন্য বিশ্বাস করেন শুধুমাত্র আপনাদের জন্য, আমার পছন্দের আমার সবচেয়ে প্রাণের প্রিয় প্রবাসীদের জন্যই মূলত রাতে লাইভে আসা। জিদান লিখেছেন ফাইন, ধন্যবাদ জিদান। তো যেটা বলছিলাম যে কাগজের মতো পাতলা হওয়ার কারণে ইন্ডিয়াতে এটাকে বলা হয় পেপার সিল্ক, আর আমাদের দেশে বলা হয় এটাকে মসলিন সিল্ক, এটা মূলত আর্টিফিশিয়াল মসলিন সিল্ক। অর্থাৎ হৃদয় ভাই আসসালাম আলাইকুম, খান জাহিদ লিখেছেন ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহ, শ্লোনে কিন্তু হাবিবি, শাহিন আলম লিখেছেন নিড দিস ওয়ান, প্রাইস ফিক্সড, জি প্রাইসটা ফিক্সড, এরা প্রাইস ছিল আগে 4,850 টাকা, এখন 25 টাকা বেড়ে গেছে, প্রাইসটা অটো জেনারেট হয়ে গেছে, যেহেতু আমরা সফট আগে আমরা ম্যানুয়ালি চলতো, এখন আমাদের অটো সিস্টেম হয়ে গেছে, সেজন্য এটার প্রাইস হচ্ছে 4,875 টাকা, অর্থাৎ 25 টাকা রেট বেশি বেড়েছে, ঠিক আছে? মিরাজ জিদান যেটা করেছে শেয়ার ডান করেছে, আপনাদের সবাইকে বলবো যে প্লিজ লাইভটা শেয়ার করে দেন। নুরুল আমিন ভাই লিখেছেন, ভাইয়া আপনি বসুন্ধরা সিটিতে কয়টা পর্যন্ত থাকেন? হ্যাঁ কালকে সারাদিন বসুন্ধরা সিটিতে থাকবো, বিশেষ করে 12টার পর থেকে কালকে বন্ধ হওয়া অবধি পর্যন্ত থাকবো, তো কালকে আসলে ইনশাল্লাহ বসুন্ধরা সিটিতে, এবং কালকে লাইভটা হবে বসুন্ধরা সিটি থেকে, আমাদের বসুন্ধরা সিটি শপিং মলের শোরুম থেকে, দুলহার শোরুম থেকে কালকে লাইভ হবে, এটা কালকে দিনের বেলায়, হয়তো বিকেলের দিকে কালকে হবে, তবে কালকে আমি 12টা 1টা থেকে কন্টিনিউ থাকবো একদম বন্ধ করা অবধি। আব্দুল সামাদ ভাই লিখেছেন সালাম বস কুয়ে থেকে, মুশকুর হাবিব, শ্লোনে কিন্তা সামাদ ভাই, শ্লোনে কিন্তা কুল্লু কোয়েত শেখ বারেক মিয়া মিয়া কুয়েত কুয়েত হোয়েন হোয়েন কুয়েত জাহারা সালমিয়া আব্বাসিয়া হাসাবিয়া ফরানিয়া মাঙ্গাফ হোয়েন সাল ফাহিল
তামাম হাজ্জি মুশকুর হাবিবি আব্দুল সামাদ ভাই, এম এ রাসেল ভাই বলেন না কুয়েত থেকে কিভাবে পাবো? হ্যাঁ, কুয়েতে পেয়ে যাবেন, আমরা অ্যারামেক্স এর মাধ্যমে পাঠিয়ে থাকি, ডিএসএল এর রেটটা বেশি, অ্যারামেক্স এর মাধ্যমে পাঠিয়ে থাকি, কুরিয়ারের মাধ্যমে। সেক্ষেত্রে কুরিয়ার হচ্ছে হাফ কিলো, অর্থাৎ 0 থেকে 500 গ্রাম, অর্থাৎ 0 গ্রাম থেকে 500 গ্রাম পর্যন্ত, অর্থাৎ হাফ কিলো পর্যন্ত, আধা কিলো পর্যন্ত হচ্ছে 2100 থেকে 2200 টাকা কুয়েতের চার্জ। যেহেতু কুয়েতে আমি ছিলাম, সো আমি কুয়েতের চার্জ বলে দিচ্ছি আপনাদেরকে। কুয়েত, দুবাই, সৌদি আরব, মিডিল ইস্টের প্রাইস হচ্ছে 2100 থেকে 2200 টাকা হাফ কিলো। আর যদি 1 কিলো নেন, 1 কিলো পর্যন্ত, যেমন এই পাঞ্জাবিগুলো হবে 200-300 গ্রাম, সো হাফ কিলো হবে না, এটার সাথে যদি পাজামা নেন তাহলে আপনার হাফ কিলো হয়ে যাবে। তো সব মিলে আপনার প্রাইস পড়বে 2200 থেকে 2300 টাকা ডেলিভারি চার্জ। আর আপনি যদি 1 কিলোর মতো, 12 কো একটা নেন একসাথে, তাহলে যদি 1 কিলোর মতো ওজন হয় তাহলে আপনার হবে 2800 থেকে 3000 টাকা, এরকম রেট পড়বে কুয়েতের রেটটা, বা সৌদি আরবের বা দুবাইয়ের রেটটা আমি বলছি। ভাই বলেন না কুয়েত থেকে কিভাবে হবে। হ্যাঁ রাসেল ভাই, আমি বলছিলাম তো, আপনি হয়তো খেয়াল করেনি। তাহলে আমি মূলত আপনাদেরকে দেখাচ্ছি অরেঞ্জ কালারের খুব সুন্দর কফি কালারের কাজ করা, হ্যান্ডমেড কাজ করা, একদম কাপড়ের সাথে কাজ করা। দেখেন এটা লেস বা ইয়োক লাগানো না, এটা একদম কাপড়ের সাথে কাজ করা। দেখেন এই যে একদম টোটালি হাতে সুই সুতা দিয়ে যেভাবে কাজ করা হয় একদম হাতে। অনেক সময় গ্রামে দেখবেন যে রুমাল হাতে তৈরি করে, রুমাল বানায়, হাতে তৈরি করে কাপড় চোপড় বানায়, সেরকম ফ্রেমে বসিয়ে হাতে এই কাজগুলো করা হয়। আর কাপড়টা কিন্তু অসম্ভব সুন্দর, একদম সফট, একদম সফট পেপার সিল্কের এই পাঞ্জাবিটা। মূলত কিছু মানুষের রিকোয়েস্ট ছিল, তাই তাদেরকে দেখাচ্ছি। এই যে দেখেন আমাকে দেখা যাচ্ছে, একদম পাতলা, এই গরমের মধ্যে পরে অনেক আরাম পাবেন। পেপার সিল্কের এই পাঞ্জাবিটা প্রাইস হচ্ছে 4875 টাকা, এটার মধ্যে সাইজ আছে 38, 40, 42, 44 এবং 46, এটার মধ্যে 46 পর্যন্ত আছে। 46 এর মেজারমেন্ট আপনি বলে দিচ্ছি, 46 এর লেন্থ হচ্ছে 48 আর চেস্ট হচ্ছে 52 প্লাস, অর্থাৎ হেভি যারা, বিগ সাইজ যারা তারাও পড়তে পারবে। আর মূলত আপনারা জানেন যে আমি বাংলাদেশে 40 সাইজ পরি, কিন্তু ইন্ডিয়ানটা আমাকে 38 সাইজ পড়তে হয়। এই যে আমি 38 সাইজ পরেছি, দেখেন 38 এর লম্বা কত, 38 এর লম্বা 40, 38 এর লম্বা 40, চেস্ট হচ্ছে 42, অর্থাৎ স্লিম বডির মধ্যে, স্লিম ফিটের মধ্যে, এই যে ন্যারো শেপের মধ্যে, এই যে আমি পাঞ্জাবিটা পরেছি একদম ন্যারো শেপের মধ্যে, আমি এভাবে উঠিয়ে পড়তে পছন্দ করি। এই দেখেন হাতের মধ্যেও কাজ আছে, এইভাবে উঠিয়ে পড়তে পছন্দ করি, আপনারা উঠিয়েও পড়তে পারবেন বা নামিয়েও পড়তে পারবেন। তাহলে খুব সুন্দর পেপার সিল্কের এই পাঞ্জাবিটা, প্রাইস হচ্ছে 4875 টাকা, ঠিক আছে। তাহলে খুব সুন্দর এই পাঞ্জাবিটার জন্য আপনাকে অর্ডার করতে হবে কিভাবে আমি বলে দিচ্ছি। এটার জন্য একটা স্ক্রিনশট দিবেন, এই যে একটা স্ক্রিনশট দিবেন, স্ক্রিনশট দিয়ে কি সাইজ লাগবে সাইজটা উল্লেখ করবেন, দুইটা মোবাইল নাম্বার দিয়ে পাঠিয়ে দিবেন। ঢাকাতে মূলত আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি, ডেলিভারি চার্জ 100 টাকা, ঢাকার বাইরে আমরা কুরিয়ারের মাধ্যমে দিয়ে থাকি, কুরিয়ার চার্জ 150 টাকা। ঢাকার বাইরের জন্য যে কাজটা করতে হয়, ঢাকার জন্য কোনো অ্যাডভান্স করতে হবে না, জাস্ট আপনি আজকে অর্ডার করবেন, কালকে বা পরশু আমাদের ডেলিভারি ম্যান প্রোডাক্টটা নিয়ে যাবে, আপনার পছন্দ হলে আপনি পারচেস করবেন, অথবা আপনার পছন্দ না হলে ডেলিভারি ম্যানের কাছে রিটার্ন করে দিবেন। যদিও এখন এখনো পর্যন্ত, আজ পর্যন্ত এমন কোনো ঘটনা ঘটেনি, আল্লাহর রহমতে আপনারা যেটাই নিয়েছেন, বরঞ্চ বলেছেন যে লাইভের থেকে, ছবির থেকে বাস্তবে অনেক সুন্দর। আসলে ঠিক লাইভ থেকে, এ থেকে বাস্তবে আসলে অনেক সুন্দর। অনেকগুলো কমেন্টস চলে গেছে এর মধ্যে, আমি কমেন্টসগুলো পড়ে নেই। ভাই বললেন না, হ্যাঁ কুয়েতে কীভাবে পড়েছি, আলহামদুলিল্লাহ, কিফাল হাল ইন্তা হাবিবি, আলহামদুলিল্লাহ, আনা জেন উস্কুর হাবিবি, আনা বেদ কুয়েত, মারাবুল, আচ্ছা মাহবুল্লাহ মারাবুল্লাহ না মাহবুল্লাহ, আনা আরব মাহবুল্লাহ। মুশকুর ভাই, গ্রিস পাঠাতে কত পড়বে? গ্রিসও সেম, গ্রিসে হচ্ছে হাফ কিলো পর্যন্ত 2400 থেকে 2500 টাকা, আর 1 কিলো হচ্ছে 3200 থেকে 3500 টাকা। গ্রিসের রেটটা, গ্রিস অর্থাৎ ইউরোপের রেটটা একই রকম। তাহলে আমি যেটা আপনাদেরকে দেখাচ্ছি, অরেঞ্জ কালারের মধ্যে খুব সুন্দর সুই সুতার কাজ করা, একদম টোটালি সুতার কাজ করা, কাশ্মীরি কাজ করা, গোল্ডেন এবং কফি কালার, অর্থাৎ কফি কালার এবং অরেঞ্জ কালারের সুতা দিয়ে হাতে তৈরি করা, বাটনের মধ্যে খুব সুন্দর ডিজাইনটা আমি একদম উপর থেকে নিচে পর্যন্ত দেখাচ্ছি। এই যে হাতের মধ্যে খুব সুন্দর কাজ আছে, এই যে আমি পরেছি, দেখেন হাতের মধ্যে খুব সুন্দর কাজ, সেম কাজটা হাতে দেওয়া আছে। তাহলে পেপার সিল্কের মধ্যে অরেঞ্জ কালারের এবং কফি কালারের সংমিশ্রণে এই পাঞ্জাবিটা, এটার প্রাইস হচ্ছে 4875 টাকা। 4875 টাকার জন্য এই পাঞ্জাবিটার জন্য একটা স্ক্রিনশট দেন, কি সাইজ লাগবে সাইজটা উল্লেখ করবেন। ঢাকাতে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি, ডেলিভারি চার্জ 100 টাকা, ঢাকার বাইরে আমরা কুরিয়ারের মাধ্যমে দিয়ে থাকি, এস এ পরিবহন, সুন্দরবন,
বা আদার্স জননী, তারপরে আদার যতগুলো আছে সেগুলোর মধ্যে পাঠিয়ে থাকি, সেই ক্ষেত্রে ডেলিভারি চার্জ 150 টাকা। ঢাকার বাইরের জন্য মূলত নতুন যারা তাদের থেকে আমরা 150 টাকা অ্যাডভান্স নেই, সেটা হচ্ছে বিকাশের মাধ্যমে আপনি অ্যাডভান্স করে দিবেন, অর্থাৎ কুরিয়ার চার্জটা। আর পুরনো যারা আছে যাদের সাথে আমাদের ভালো একটা রিলেশন হয়ে গেছে তাদেরকে অ্যাডভান্স দিতে হয় না, জাস্ট অর্ডার করলে আমরা প্রোডাক্টটা পাঠিয়ে দিই কন্ডিশনের মাধ্যমে। আর ঢাকার বাইরে আপনি যদি হোম ডেলিভারি নিতে চান, যান আমি কুরিয়ারে যাব না, আমাকে বাসায় পৌঁছে দিবেন, হোম ডেলিভারি দিবেন, তাহলে মূলত আমরা বড় বড় জেলা শহরগুলোতে হোম ডেলিভারি দিয়ে থাকি, যেমন চিটাগাং, রাজশাহী, খুলনা, বরিশাল, তারপরে সিলেট, এই ধরনের বড় বড় জেলা শহরগুলোতে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি। সেই ক্ষেত্রে আপনাকে ফুল পেমেন্ট করতে হবে। ঢাকার বাইরের জন্য হোম ডেলিভারি নিতে হলে ফুল পেমেন্ট করতে হবে। আমার পার্সোনাল নাম্বারে আপনারা অ্যাডভান্স করে দিবেন, বিকাশের মাধ্যমে ফুল পেমেন্ট করে দিবেন, আপনাকে জাস্ট এই কুরিয়ার যেতে হবে না, আপনাকে কুরিয়ার থেকে আপনার বাসায় প্রোডাক্টটা পৌঁছে দিবে, এর জন্য আপনাকে কোনো এক্সট্রা কোনো পেমেন্টও করতে হবে না, ওই 150 টাকায় আপনার ডেলিভারি চার্জ। তো সো আপনার ঢাকার বাইরে আমরা কুরিয়ার মাধ্যমে পাঠিয়ে থাকি, ঠিক আছে? তাহলে অরেঞ্জ কালার, অরেঞ্জ কফি কালার এই পাঞ্জাবির জন্য একটা স্ক্রিনশট দিবেন, কি সাইজ লাগবে সাইজটা উল্লেখ করবেন, দুটা মোবাইল নাম্বার দিয়ে পাঠিয়ে দিবেন। তারপর খুব পছন্দের এই যে অনেকের অর্ডার ছিল এই পাঞ্জাবিটা, বেবি পিঙ্ক কালার, বেবি পিঙ্ক কালারের মধ্যে মাশাআল্লাহ এত সুন্দরভাবে ফুটেছে কাজটা, দেখেন বেবি পিঙ্ক কালারের মধ্যে পেস্ট কালার এবং একটু টিয়া কালার, অর্থাৎ ফিরোজা কালার এবং টিয়া কালার বা স্কাই কালার বলতে পারবেন, অসম্ভব সুন্দর এই পাঞ্জাবিটা। এটাও সেম পেপার সিল্কের মধ্যে, আজকেও আবার সেম প্রবলেম করছে, সেম আবার কমেন্টসগুলো আমি দেখতে পাচ্ছি না, আসলে কমেন্টস না পড়তে পারলে আমার ভালো লাগে না, কারণ আমি চেষ্টা করি আপনাদের প্রত্যেকটা কমেন্টস পড়ার জন্য। রাসেল আহমেদ লিখেছে আনা বেদ, হ্যাঁ পড়েছি মাহবুল্লাহ ভাই, খুলনা মেডিকেল কলেজ হসপিটাল থেকে স্বাধীন কেমন আছেন? ধন্যবাদ সিলেট মেডিকেল কলেজ থেকে জন্য যুক্ত হওয়ার জন্য। আসলে আপনারা যারা কোভিড-19 যারা সম্মুখ যোদ্ধা, যেমন স্বাস্থ্যকর্মী, আপনারা চিকিৎসাকর্মী বা পুলিশ প্রশাসনে যারা আছেন, আমি প্রত্যেক দিন লাইভ শেষ করার আগে তাদেরকে স্যালুট জানাই। আজকে আপনাকে যেহেতু পেয়ে গেলাম, আপনি একজন কোভিড-19 সম্মুখ যোদ্ধা, বাংলাদেশের জন্য আপনারা খুব শ্রম করছেন, পরিশ্রম দিচ্ছেন, এই যে যারা করোনা আক্রান্ত, কোভিড-19 যারা আক্রান্ত, তাদেরকে আপনারা অক্লান্ত পরিশ্রম দিয়ে সেবা শুশ্রূষা দিয়ে সুস্থ করছেন, আল্লাহ তাআলার দয়াও আছে, এর জন্য আপনাদেরকে আমি সবসময় স্যালুট জানাই, ধন্যবাদ আপনাকে। ঘুমাই পড়ছিলাম আপনার লাইভ দেখে, মনটা ভালো হয়ে গেল, ধন্যবাদ ধন্যবাদ। স্বাধীন আহমেদ ভাই খুব সুন্দর নাম আপনার স্বাধীন, আসলে আপনাদের মতো ভাইয়েরা আছে বলে আমরা এখনো আছি, ধন্যবাদ। নজরুল ইসলাম মামুন ভাই লিখেছেন আজ একটা আমি পাঞ্জাবি নিয়েছি, চেঞ্জ করব। ওকে, কোনো সমস্যা নাই, আমাদের যে হেল্পলাইন নাম্বারটা আছে 01-3-12-13-14-93 এই নাম্বারে কল করে আপনি বলেন কি সমস্যা, ওরা আপনাকে চেঞ্জ করে দেবে, কোনো সমস্যা নাই। আব্দুল আজিজ বিন আজাদ, আজকে সন্ধ্যা লাইভ হয়েছিল, এখনো যুক্ত আছে, মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আজাদ ভাই, কেমন আছেন? খুব সুন্দর এই পাঞ্জাবিটা, তাহলে এখন আপনাদেরকে দেখাই, বেবি পিঙ্ক কালার, অসম্ভব সুন্দর। এটা হচ্ছে সেম পেপার সিল্ক, মানে এগুলো হচ্ছে কি কাগজের মতো পাতলা, ইন্ডিয়াতে কাগজের মতো পাতলা বলে এটাকে বলে পেপার সিল্ক। এই যে দেখেন আমাকে দেখা যাচ্ছে একদম পাতলা, এটা হচ্ছে আর্টিফিশিয়াল পেপার সিল্ক, এটা পড়লে নামা ছবি, অর্থাৎ এটা হচ্ছে কি কটনকে তারা মডিফাই করে, কটনকে মডিফাই করে ঘষে মেজে গ্লেজি করে, অর্থাৎ সিল্কি করে ফেলে, যাতে আপনি দেখেন নর্মাল একটা কটন আপনি যখন 1 সপ্তাহ 2 সপ্তাহ পরবেন তখন কালারটা ফেড হয়ে যায়, আর এই এই কালার এই পাঞ্জাবিগুলো যখন পরবেন তখন কালার ফেড হবে না, এই জন্য এই জন্য তারা কি করে এটাকে গ্লেজি করার জন্য, সিল্কি করার জন্য এটাকে অনেক ঘষা মাজা করে, তো সেই জন্য এটা হচ্ছে কটনকে, জাস্ট কটনকেই আর্টিফিশিয়াল করে সিল্কি করে, এটা হচ্ছে আর্টিফিশিয়াল পেপার সিল্ক, এটা পড়লে নামাজ হবে। তাহলে পেপার সিল্কের মধ্যে এই পাঞ্জাবিটা প্রাইস হচ্ছে 4875 টাকা, খুব সুন্দর বোম্বের এই পাঞ্জাবিটা, কাজটা দেখেন অসম্ভব সুন্দর একটা কাজ, আমি সামনে থেকে আপনাদেরকে দেখাচ্ছি, একদম টোটালি সুই সুতার কাজ করা, আমি একদম উপর থেকে নিচে পর্যন্ত দেখাচ্ছি কাজটা, কিন্তু দেখেন এটা লেস বা ইয়োক লাগানো না, টোটালি কাপড়ের সাথে কাজ করা, খুব সুন্দরভাবে কাপড়ের সাথে কাজ করা এই পাঞ্জাবিটা। এই পাঞ্জাবিটার জন্য একটা স্ক্রিনশট দিবেন, কি সাইজ লাগবে সাইজটা উল্লেখ করবেন, দুটো মোবাইল নাম্বার দিয়ে পাঠিয়ে দিবেন। এই যে দেখেন সেম কাজটা হাতের মধ্যে আছে, এই যে আমার এটার মধ্যে যেরকম হাতে আছে এটার মধ্যে হাতে আছে, তাহলে খুব সুন্দর বম্বের পেপার সিল্কের মধ্যে এই পাঞ্জাবিটা, প্রাইস হচ্ছে 4875 টাকা। এই মুহূর্তে মূলত আপিরা বেশি লাইভ করে থাকে, আমরা ছেলেরা মূলত তেমন একটা লাইভে আসি না, আসলে আপিদের জন্য একটা সুযোগ এসেছে, একটা অপরচুনিটি এসেছে, আপনারা সবসময় নিজের জন্য কসমেটিক্স, 3-পিস এগুলো কিনতে পারেন, কিন্তু মূলত এখন আপনার জন্য সুযোগ হয়ে গেছে যে আপনি আপনার প্রিয়জন যারা, আপনার পছন্দের মানুষ যারা, আপনার হাজব্যান্ডকে, আপনার বেবিকে, আপনার বাবাকে, আপনার ভাইকে, আপনার পছন্দের মানুষকে, আপনার প্রিয়জনদেরকে পাঞ্জাবি গিফট করতে পারেন। তো এই পাঞ্জাবি গিফট করার জন্য আপনাকে কোনো কষ্ট করতে হবে না,
জাস্ট আপনি এর জন্য একটা স্ক্রিনশট দিবেন, কি সাইজ লাগবে সাইজটা উল্লেখ করে আপনি আমাদের যে ইনবক্স আছে ইনবক্সে পাঠিয়ে দিবেন, অথবা যে আমাদের হেল্পলাইন নাম্বারটা আছে 01312131493, এই নাম্বারে কল করে আপনি অর্ডার করে দিলে আমাদের ডেলিভারি ম্যান ঢাকার মধ্যে যদি হয়ে থাকে তাহলে একদম আপনাকে হোম ডেলিভারি দিয়ে দিবে, আর ঢাকার বাইরে যদি হয়ে থাকে তাহলে আমরা কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দিব। আজকে অর্ডার করলে কালকে বুকিং দিলে আপনি পরশু দিন পেয়ে যাবেন। তো এরা আপনাদের জন্য একটা সুযোগ হয়েছে, আপনারা এখন থেকে অনলাইনেও অর্ডার করতে পারবেন, বিশেষ করে পাঞ্জাবি, আপনারা এর আগে কখনো এইভাবে পাঞ্জাবি অনলাইনে দেখেননি। শফিক রাহিম যুক্ত আছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ফয়জুল্লাহ লিখেছেন, আপনার গায়েটা খুব সুন্দর, ধন্যবাদ ফয়জুল্লাহ ভাই সুন্দর কমেন্টসের জন্য। আমের জোবাইর, হ্যাঁ আমের জোবাই লিখে 4850, জি 4850 টাকা এটা প্রাইস ছিল, কিন্তু আপনারা জানেন এখন আমাদের সফটওয়্যার সিস্টেম হয়ে গেছে, সফটওয়্যারে যখন এটা কস্টিং প্রাইসটা যখন দেওয়া হয়েছে তখন প্রাইসটা অটো জেনারেট হয়ে 4875 টাকা হয়ে গেছে, অর্থাৎ 25 টাকা বেড়ে গেছে, অনেকগুলো রেট কমে গেছে, অনেকগুলো রেট বেড়ে গেছে, জাস্ট এই যে কাছাকাছি 20-30 টাকা এদিক ওদিক হয়েছে, ঠিক আছে। হাবিবি আনা কাতির হুব্বু ইন্তা, হ্যাঁ আলহামদুলিল্লাহ, আনা কোয়েস। তো আসলে আমি আজকে সারাদিন, আপনারা জানেন আমি সকাল থেকে আজকে সারাদিন আমার এখানে শ্যুট হয়েছিল, আজকে ফটো শ্যুট হয়েছে আমাদের, ফটো শ্যুটে ব্যস্ত ছিলাম, তারপরে মূলত সন্ধ্যার দিকে লাইভ করেছি, 7টার সময় লাইভ করেছি, এরপর আবার ফটো শ্যুট করেছি, এরপর আবার এখন লাইভে আসলাম, সব মিলে আজকে শরীরের উপর অনেক প্রেশার গিয়েছে এবং একদম পাটা ব্যথা হয়ে গেছে। তো আমি আপনাদেরকে একটু দেখিয়ে, আমি মূলত অফিসে চলে যাব, আমাদের হচ্ছে শ্যুট করার যে রুমটা, আমরা যেটাতে শ্যুট করে থাকি এটা হচ্ছে আমাদের শ্যুটিং, মানে ফটো শ্যুট, তারপরে আমাদের যে লাইভগুলো হয়ে থাকে লাইভ রুম, এরপরে আমাদের একটা স্টোর রুম আছে, তারপরে আমাদের অফিস আছে, তো আমি অফিসে গিয়ে বসে বসে আপনাদের সাথে কথা বলবো আজকে। আজকে যেহেতু বলেছি আড্ডা দিব, রাতের আড্ডা দেবই, এবং আমার প্রবাসী ভাই যারা আছে, যারা বাংলাদেশের রেমিটেন্স যোদ্ধা, যাদেরকে আমি সবসময় স্যালুট জানাই, তাদের সাথে আজকে আড্ডা দিব। তার আগে আমি একটু প্রোডাক্টগুলো দেখার কিছু রিকোয়েস্ট ছিল, কিছু পছন্দের মানুষ, কিছু প্রিয়জনের রিকোয়েস্ট ছিল, তাদের জন্য এই পাঞ্জাবিগুলো দেখাচ্ছি। তাহলে খুব সুন্দর বেবি পিঙ্ক কালারের মধ্যে পেস্ট কালারে কাজ করো, অসম্ভব সুন্দর, একদম কাজটা দেখেন ফুটে উঠেছে, একদম টোটালি হাতের কাজ করা, খুব সুন্দর হ্যান্ডমেড বাটনের মধ্যে, বাটনটা দেখেন এটা হাতে তৈরি করা বাটন, এই কাজটা যারা করে তারা এই বাটনটা তৈরি করেছে, তো খুব সুন্দর এই পাঞ্জাবিটা। প্রাইস হচ্ছে 4875 টাকা, আর এটা সাইজ হচ্ছে 38, 40, 42, 44 এবং 46। ঢাকার জন্য হোম ডেলিভারি, ডেলিভারি চার্জ 100 টাকা, ঢাকার বাইরে আমরা কুরিয়ারের মাধ্যমে দিয়ে থাকি, কুরিয়ার চার্জ 150 টাকা। তো এটার মধ্যে আরেকটা যে 3 নম্বর কালারটা আছে, অফ হোয়াইট কালার, অনেকে অফ হোয়াইট কালার বলে, অনেকে ঘিয়া কালার বলে, তো এটাও খুব সুন্দর দেখেন, এটা একদম এই যে কলা পাতা কালারের মধ্যে খুব সুন্দর, এই বা যে আপনার এই যে কি যেন কচু শাকের যে কালার বা কলা পাতা কালারই বলতে পারেন, অফ হোয়াইটের মধ্যে কলা পাতা কালারের যে একটা কালার সেটা হচ্ছে টিয়া কালারও না, কলা পাতা কালারের মতো বা গ্রিনও না, একটু ডিফারেন্ট কালারের মধ্যে কাজ করা, খুব সুন্দর। এটাও সেম দেখেন, একদম বডিতে কাজ করা, খুব সুন্দর বডিতে কাজ করা, একদম কাপড়ের সাথে কাজ করা, লেস বা ইয়োক না, এটাও খুব সুন্দর একটা কালার, খুবই সুন্দর একটা কাজ, এটাও দেখেন এই যে হাতের মধ্যে কাজ আছে, খুবই সুন্দর একটা পাঞ্জাবি, পেপার সিল্কের মধ্যে, আর্টিফিশিয়াল পেপার সিল্কের মধ্যে বোম্বের এই পাঞ্জাবিটা। প্রাইস হচ্ছে 4875 টাকা, 4875 টাকার এই পাঞ্জাবিটার জন্য স্ক্রিনশট দিবেন, কি সাইজ লাগবে সাইজটা উল্লেখ করবেন, দুইটা মোবাইল নাম্বার দিয়ে পাঠিয়ে দিবেন, ঢাকার জন্য হোম ডেলিভারি, ডেলিভারি চার্জ 100 টাকা, ঢাকার বাইরে আমরা কুরিয়ারের মাধ্যমে দিয়ে থাকি, কুরিয়ার চার্জ 150 টাকা। তাহলে মূলত এটার মধ্যে কয়টা কালার দেখালাম আপনাদেরকে, 3টা কালার, যে কালারটা আমি পরে আছি অরেঞ্জ কালার, বেবি পিঙ্ক কালার, আছে অফ হোয়াইট কালার, প্রত্যেকটা কালার এত সুন্দর, প্রত্যেকটা কালার, এটাও দেখেন একদম পাতলা, এই যে আমাকে দেখা যাবে এখন, দেখেন এত পাতলা, একদম এই গরমের মধ্যে পরে আরাম পাবেন, একদম হাতের মুঠে এসে চলে আসবে, সফট আর্টিফিশিয়াল পেপার সিল্কের মধ্যে এই পাঞ্জাবিটা। প্রাইস হচ্ছে 4850 টাকা, সরি 875 টাকা, 25 টাকা যেহেতু এখন প্রাইস মাত্র জেনারেট হয়ে গেছে, তো এটা হচ্ছে 4875 টাকা, এটার জন্য একটা স্ক্রিনশট দিবেন, কি সাইজ লাগবে সাইজটা উল্লেখ করবেন, দুটা মোবাইল নাম্বার দিয়ে পাঠিয়ে দিবেন, ঢাকার জন্য হোম ডেলিভারি, ডেলিভারি চার্জ 100 টাকা, ঢাকার বাইরে আমরা কুরিয়ারের মাধ্যমে দিয়ে থাকি, কুরিয়ার চার্জ 150 টাকা। তো এখন আপনাদেরকে আমি অফিসে নিয়ে যাব, অফিস থেকে বসে বসে আপনাদের সাথে কথা বলবো এবং আড্ডা দিব, আমি প্রোডাক্টটা আপনাদেরকে অফিসে নিয়ে যাচ্ছি, তার আগে আমি আপনাদেরকে আজকে আমাদের অফিসটা দেখাবো, এটা মূলত আপনাদেরকে দেখাই যে আমাদের যে শ্যুট হয় শ্যুটের স্ট্যান্ড, তারপর আমি আপনাদেরকে অফিসে নিয়ে যাই একটু, এগুলো এই যে আমাদের যে ডলের মাধ্যমে যে আপনাদেরকে দেখাই, এই যে ডলের মাধ্যমে, এরপরে হচ্ছে এটা হচ্ছে এই যে আমাদের স্টোর রুম, এখানে আপনাদের সবগুলো স্যাম্পল থাকে, যতগুলো প্রোডাক্ট আছে প্রোডাক্টের যে স্যাম্পলগুলো আছে এখানে থাকে, ঠিক আছে। এই যে দেখেন খুব সুন্দরভাবে একটা করা হয়েছে, আপনাদেরকে দেখাচ্ছি খুব সুন্দরভাবে
এই যে এখানে আপনাদেরকে আমাদের আপনাদেরকে যতগুলো প্রোডাক্ট দেয় এগুলো স্যাম্পল গুলো সব এখানে থাকে, এখান থেকে নিয়ে নিয়ে আপনাদেরকে দেখানো হয়। খুব সুন্দর করে একটা বক্স বানানো হয়েছে। এখানে আমাদের যারা সকালে যারা ডিউটি করে, সকালে যাদের ডিউটি তারা মূলত এই যে এখানে ডেস্ক আছে, দুইটা ডেস্কে দুজন থাকে, তারা ল্যাপটপ নিয়ে বসে বসে এ করে এখন হচ্ছে অফিসের, ওরা জানে না যে আমি এখন অফিসে নিয়ে যাব আপনাদেরকে, অপ্রস্তুত থাকতে পারে সবাই। এই যে না, সবাই সবার কাজ নিয়ে ব্যস্ত আছে, মাশাআল্লাহ সবাই সবার কাজ নিয়ে ব্যস্ত। এই যে রকি, রকি হাই বলো, রকি দেখেন এত রাত পর্যন্ত কাজ করছে, রকি এত রাত পর্যন্ত কাজ করছে। এই যেটা যে আমরা অফিসের এই যে যারা শোরুমের মনিটরের মাধ্যমে আমরা দেখি, রকি রকি আপনাদেরকে সালাম দিয়েছে। এই যে দেখেন সবাই যে ল্যাপটপ নিয়ে বসে আছে, একটা ল্যাপটপ একটা ল্যাপটপ একটা কম্পিউটার, সবাই মূলত এগুলো নিয়ে বসে বসে সারাদিন অনেক ক্লান্ত পরিশ্রম করে। ঠিক আছে, আমি একটু বসে বসে আপনাদের সাথে আসলে আজকে সারাদিন অনেক কাজ করেছি, তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করতে কষ্ট হচ্ছে, তাই আমি বসে বসে আপনাদের সাথে করবো। ঠিক আছে, অনেক ক্লান্ত, পা ব্যথা হয়ে গেছে আজকে সারাদিন। মূলত আপনারা জানেন যে আজকে সারাদিন অফিসে ছিলাম, অফিসে আজকে অনেক কাজ ছিল, অনেক কাজ করা হয়েছে। এই যে মূলত অফিসের এই যে আমার ফাইলপত্র, তারপরে হচ্ছে এই যে ল্যাপটপ যে সরি কম্পিউটার, এখান থেকে রকি কাজ করছে। এই যে আপনারা যারা অর্ডার দেন, অর্ডারগুলো সব এনশিওর করছে, যে এখান থেকেও বসে বসে মানে টোটালি তিনটা ল্যাপটপ একটা কম্পিউটার সবগুলোই কিন্তু আপনাদের অর্ডারগুলো যে আপনাদের সারাদিন অর্ডার করেন সেগুলো ওরা সারাদিন অক্লান্ত পরিশ্রম করে বসে বসে অর্ডারগুলো এনশিওর করে। দেশে এসে এবং দেশের বাইরে থেকে আপনারা যে অর্ডারগুলো করেন সে অর্ডারগুলো ওরা এনশিওর করে। হাউ আর ইউ ভাইয়া, জসিম উদ্দিন লিখেছেন আলহামদুলিল্লাহ আই এম ফাইন ভাইয়া। হৃদয় খান লিখেছেন প্রাইস কত, যে প্রাইসটা বলেছি আমি যেটা পড়েছি পেপার সিল্কের এই পাঞ্জাবিটা, প্রাইস হচ্ছে 4875 টাকা। ঠিক আছে হৃদয় খান, লাইভ ক্লিয়ার, ধন্যবাদ, কেমন আছেন, আলহামদুলিল্লাহ ভালো। অনেকগুলো কমেন্টস চলে গেছিলো, এর মধ্যে দেখতে পারিনি, আমি এখান থেকে তাহলে কিছু কমেন্টস দেখে নেই। এখান এই যে ইনবক্সগুলো এখানে আসে, ল্যাপটপ থেকেও দেখা যায় আপনাদের ইনবক্সগুলো, কমেন্টসগুলো এখান থেকে দেখা যায়। এই যে রকি কাজ করছে, রকি কাজ করছে ল্যাপটপের মাধ্যমে, আমাদের আপনারা যে অর্ডারগুলো করেন সেগুলো আমরা এখান থেকে এনশিওর করি। আজকে প্রচণ্ড গরম পড়ছে বাংলাদেশে, এসি চলছে, তারপরেও গরম সহ্য হচ্ছে না, প্রচণ্ড গরম পড়ছে। তো খুব সুন্দর এই পাঞ্জাবিটা পেপার সিল্কের মধ্যে, আমাকে পাঞ্জাবিগুলো একটু সামনে দেয়, আমি একটা করে দেখাই কাজগুলো সামনে থেকে দেখাই, পাঞ্জাবির কাজগুলো একটু সামনে থেকে দেখাই। আজকে আসলে অফিসে আছি, সবাই কাজ করছে। আসলে আমি যখন অফিসে আসব শুনে অনেকে বারান্দায় চলে গেছে, এই যে আরও যারা কাজ করছে সবাই অপ্রস্তুত ছিল, এই যে এটা দিয়ে বারান্দার মধ্যে আছে, রুবেল ভাই আছে, তারপরে বাপ্পি আছে, ওরা আসলে এখানে অপ্রস্তুত অবস্থায় ছিল, সেজন্য সবাই বারান্দায় চলে গেছে। এই যে সবাই কাজের মধ্যে ব্যস্ত ছিল, একজন এটার মধ্যে কাজ করছিল, একজন এটার মধ্যে কাজ করছিল, একজনের রকিতে এটার মধ্যে করছেই। তা আমি যখন ওখান থেকে বলছিলাম যে অফিসে নিয়ে যাব, তখনই ওরা ওই রুমে চলে গেছে। তাহলে আমি কাজগুলো এখন আপনাদেরকে সামনে থেকে দেখাই, আমার একদম কোলের মধ্যে রেখে তারপর আপনাদেরকে দেখাই। এই যে দেখেন খুব সুন্দর কাজ, খুব সুন্দর কাজগুলো দেখেন, এত সুন্দর। হ্যাঁ রকি হেল্প করছে, হ্যাঁ রকি হেল্প করছে, আসলে দাঁড়িয়ে থাকতে পারছি না, আজকে প্রচণ্ড কষ্ট হয়েছে, আজকে সারাদিন প্রচুর শ্যুট করেছি। এই যে শ্যুটগুলোকে এখন আপডেট করে দেওয়া হবে। এই যে দেখেন কাজগুলো, একদম সামনে থেকে নিয়ে আসো রকি, সামনে থেকে নিয়ে আসো। এই যে দেখেন খুব সুন্দর কাজ, টোটালি কাশ্মীরি কাজ, একদম সুই সুতার কাজ, খুবই সুন্দর একটা কাজ। আচ্ছা ব্যাক ক্যামেরা দিয়ে দাও, ব্যাক ক্যামেরা দিয়ে, রাইট ব্যাক ক্যামেরা দিয়ে দিলে সুন্দর দেখা যাবে। এই যে দুলহা দুলহা ব্র্যান্ডের এটা দেখা যাবে, এখন দেখা যাচ্ছে না এটা, ফ্রন্টে দেখা যায় না, রুলটা আছে, কিন্তু ব্যাকে খুব সুন্দর লাগছে। আমাদের ফটোশুট কিন্তু রকি করে, ঠিক আছে, আমার যে প্রত্যেকটা ফটোশুট দেখেন ক্যামেরাম্যান কিন্তু রকি, ঠিক আছে। তো এই যে আমি সামনে থেকে দেখাচ্ছি আপনাদেরকে, এই যে দেখেন কাজগুলো, হাতের কাজগুলো এত সুন্দর ভাবে নিখুঁত ভাবে কাজগুলো,
এই যে আমাদের সারাদিন যে আজকে ফটোশুট হয়েছে, যে ছোট ছোট ভিডিও গুলো হয়েছে, এগুলো সবকিছুর ক্যামেরাম্যান হচ্ছে রকি, ঠিক আছে। আমাকে টুকটাক সাজুগুজু করে দেয় ও, আমার হেয়ার স্টাইল গুলো ও করে দেয়, খুব অক্লান্ত পরিশ্রম করে সারাদিন আমার সাথে থাকে। ও কিন্তু অফিসেই থাকে, ঠিক আছে। আমিও আজকে অফিসে থেকে গেলাম, ওর সাথে ওকে সঙ্গ দিচ্ছি, আর যারা কাজ করছে তারা ওদিকে পালিয়েছে, মানে সবাই উপস্থিত ছিল। কাজটা একটু দেখাও, কাজটা একটু দেখাও সামনে থেকে। খুব সুন্দর একটা কাজ, একদম উপর থেকে নিচ পর্যন্ত পেপার সিল্কের এই কাজটা খুবই সুন্দর, কাশ্মীরি কাজ করে, একদম সুই সুতার কাশ্মীরি কাজ করা, কাজটা একদম সামনে থেকে দেখাচ্ছে, অসম্ভব সুন্দর এই পাঞ্জাবিটা। প্রাইস হচ্ছে 4875 টাকা, সাইজ আছে এটার মধ্যে 38, 40, 42, 44 এবং 46। ঢাকার জন্য হোম ডেলিভারি, ডেলিভারি চার্জ 100 টাকা, ঢাকার বাইরে কুরিয়ার মাধ্যমে কুরিয়ার চার্জ 150 টাকা। এটার জন্য একটা স্ক্রিনশট দেন, ও ধরে রাখুক, আপনার স্ক্রিনশট দেন, কি সাইজ লাগবে সাইজটা উল্লেখ করবেন, দুটো মোবাইল নাম্বার দিয়ে পাঠিয়ে দিবেন। আপনারা যারা স্ক্রিনশট দিতে পারেন না, তারা আমাদের যে হেল্পলাইন নাম্বারটা আছে 013-1213-1493 এই দুটো নাম্বার, একই সাথে ইমো এবং হোয়াটসঅ্যাপ। আপনারা দেশে এবং দেশের বাইরে থেকে ইমো এবং হোয়াটসঅ্যাপ কল করবেন, আপনারা অথবা আমাদের শোরুমে চলে আসবেন, আমাদের শোরুম থেকে এসে নিয়ে যেতে পারবেন। এটা রেখে দাও, আমি এখন বেবি পিঙ্ক কালারটা আপনাদেরকে দেখাচ্ছি। এই যে বেবি পিঙ্ক কালারটা একদম সামনে থেকে দেখাচ্ছি, এই যে কাজটা একদম সামনে থেকে দেখাচ্ছি, অসম্ভব সুন্দর কাজ, খুবই সুন্দর সুই সুতা দিয়ে কাজ করা। তোর কি ছায়া পড়ছে? না না মনে হয় না, না হাতের এটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে দেখেন খুব সুন্দর কাজ করা, সেম কাশ্মীরি কাজ, খুবই সুন্দর সুই সুতার কাজ, কাজের কালার গুলো এত সুন্দর সংমিশ্রণ, কালারটা অনেক সুন্দর বেবি পিঙ্ক কালার। বেবি পিঙ্ক কালারের মধ্যে পাঞ্জাবিটা, প্রাইস হচ্ছে 4875 টাকা। এই যে হাতের কাজটা দেখেন, খুবই সুন্দর হাতের কাজ, খুবই সুন্দর, একদমই যে চারপাশে কাজ আছে, হাতের চারপাশে কাজ আছে, খুবই সুন্দর কাজ করা, একদম পাতলা। দেখেন এই যে আমাকে দেখা যাবে, এত পাতলা, একদম পাতলা, এই হাওয়াই মিঠাইয়ের মতো। আমরা যে ছোটবেলায় হাওয়াই মিঠাই খেতাম, হাওয়াই মিঠাই এত বড় একটা হাওয়াই মিঠাইকে যখন ছোট করতে, এই যে বাপ্পি এসে গেছে, বাপ্পিকে এই করো, বাপ্পিও কাজ করছে, বাপ্পি প্রত্যেকটার অ্যান্সার দিচ্ছে। বাপ্পি হাই বলো, লাইভে লাইভে। ও আচ্ছা আচ্ছা, হাই ইউয়ার্স। সবাই আমরা দেখেন অক্লান্ত পরিশ্রম করি, সারা রাত কাজ করি আপনাদের জন্য, আপনাদের হাতে একটা ভালো প্রোডাক্ট পৌঁছে দেওয়া হচ্ছে আমাদের কাজ। যতক্ষণ পর্যন্ত একটা ভালো প্রোডাক্ট পৌঁছে না দিতে পারবো, ততক্ষণ আমরা কাজ করি, ঠিক আছে। তাহলে এটা শেষ, এটা শেষ করি। বেবি পিঙ্ক কালারটা খুব সুন্দর, এটার জন্য স্ক্রিনশট দেন, স্ক্রিনশট দেওয়ার সুযোগ করে দাও, স্ক্রিনশট দেন, কি সাইজ লাগবে সাইজটা উল্লেখ করবেন, দুটো মোবাইল নাম্বার দিয়ে পাঠিয়ে দিবেন। ঢাকার জন্য হোম ডেলিভারি, ডেলিভারি চার্জ 100 টাকা, ঢাকার বাইরে আমরা কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে থাকি, কুরিয়ার চার্জ 150 টাকা। তো আমি যে কালারটা পরেছি সেটা তো আপনারা দেখতে পাচ্ছেন, এটা একদম এ করে দেখানোর কিছু নাই, আমি সামনে থেকে আপনাদেরকে দেখাচ্ছি, সামনে থেকে আপনাদেরকে দেখাচ্ছি যে আমার যে কাজটা, খুব সুন্দর একটা কাজ, খুব সুন্দর সুই সুতার কাজের মধ্যে এই যে বাপ্পি কাজ করছে। আপনাদের কল আসছে, যারা কল করে তাদের কলগুলো রিসিভ করছে এই যে হটলাইনে। তারপরে এখানে আমরা এ করতে পারি, একটু খেলাও দেখতে পারি, একটু গান শুনতে পারি বা খেলা দেখতে পারি। এটা সুইচ অফ করছে, এই সুইচটা দেখতে একটু বাপ্পি, আমরা একটু খেলাও দেখি, একটু গান শুনি, একটু আড্ডা দেই, যেহেতু আজকে আড্ডা দিব বলেছি আড্ডাও দেই। এখানে অবশ্য গান শোনা যায়, আমার খুব পছন্দের একটা গান আছে, একটু শুনি। আগে কি সুন্দর দিন কাটাইতাম, সুন্দর একটা গান আছে, সবাই মিলে শুনি, দেখেন খুব ভালো লাগবে। আসলে এটা ঠিক, আগে আগে মানুষ মানে যত একটা দিন যাচ্ছে মনে হচ্ছে যে কেমন যাচ্ছে, আর যত একটা দিন ছিল আগে, আগের দিনগুলো মনে হচ্ছে ভালো ছিল। এই যে বাপ্পি কাজ করছে, এই যে যারা এই দুই এই দুই ল্যাপটপে যারা ছিল তারা ভেঙেছে, আপনাদেরকে যুক্ত করে নিলাম, খুব সুন্দর একটা গান শুনবো এখন। আগে কি সুন্দর দিন কাটাতাম, আমরা গান শুনবো, গানও শুনবো, সাথে একটু আড্ডা দিব, এবং রাতের আড্ডাটা হয়ে যাচ্ছে। আর এই যে এটা খুব রিকোয়েস্ট ছিল, কয়েকজনের রিকোয়েস্ট ছিল এই পাঞ্জাবিটা দেখানোর, খুব সুন্দর এই পাঞ্জাবিটা আপনাদেরকে দেখাচ্ছিলাম। গানটা শুনি আমরা, তাইলে আপনারা যুক্ত থাকেন। খুব সুন্দর একটা গান, আমার পছন্দের গান। আসলে আগে যে আমরা কত সুন্দর দিন কাটাতাম এটাই ভালো ছিল, এখন এই যে অবস্থার মধ্যে ফেসবুক অ্যালাউ করে, এই গান অ্যালাউ করবে ফেসবুক,
করবে। সুন্দর একটা গান। আমার ওয়াইফও যুক্ত হয়ে গেছে যুতি, আজকে আমি বাসায় যাইনি, ও জানে যে মাঝে মধ্যে আমার এখানে কাজ করে যায়, মাঝে মধ্যে বাসায় যাওয়া হয় না, যদিও আজকে বাসায় মেহমান আছে। আমি কমেন্টসগুলো দেখতে পারছি না, আজকে বুঝতে পারছি না, সেম প্রবলেম আবার হচ্ছে, বাপি কী হয়েছে এটা একটু দেখবা। আসসালামু আলাইকুম রফিক ভাই লিখেছেন, ওয়ালাইকুম আসসালাম। আব্দুল আজিজ বিন আজাদ লিখেছেন, মাশাল্লাহ সো নাইস অফিস, ধন্যবাদ। দিস ইজ ফ্রম পাকিস্তান, আচ্ছা আপ পাকিস্তান সে মেরে সাথ আগে আবি, থ্যাংকস ভাই, পাকিস্তান সে আগে আবি লাইভ মে। পাকিস্তান কিধার কা, পাকিস্তান কা এক দোস্ত থা মেরা লাহোর কা, লাহোর কা এক দোস্ত থা মেরা পাকিস্তান কা, জিস টাইম মে কুয়েত মে থা, আবি জো ভাই হ্যাঁ ভাই কে সাথ থোড়া বাত কর লাও, বাত কর রাও ভাই ডি বি এস ভাই, মে জিস টাইম কুয়েত মে থা উস টাইম মেরা এক দোস্ত থা, কাই দোস্ত থা इसके इसके साथ जावेद था, फैजल भाई था, अली था, बेस कई सारे दोस्त था लाहौर का। लाहौर जो अनारकली मार्केट था, लाहौर में जो अनारकली मार्केट उसका नज़दीक था, उसका उसका घर था उधर, तो मेरा कई दोस्त था, मैं जिस टाइम कुवैत में था तो उसको बहुत मिस कर रहा हूँ। अभी पाकिस्तान का नाम देखकर मेरे को याद आ गया, ये मेरा दोस्त लोगों का नाम याद आ गया, थैंक्स भाई आप मेरे को पाकिस्तान का नाम याद करके दे दिया। তো জাভেদ ফয়সাল হ্যাঁ মে তুম লোক বহুত মিস কর রা হুম ইয়ার বহুত আচ্ছা আচ্ছা টাইম থা জিস টাইম মে কুয়েত মে থা উস টাইম আপলোকে সাথ বহুত আচ্ছা টাইম স্পেন্ড কিয়া থা থ্যাংকস মেরে কো বহুত টাইম দিয়া থা শাফিন রহমান আমার চাচু আমার ভাতিজা হয় থ্যাংকস রকি আর লজ্জা দিও না চাচু শ্যাম কেমন আছো আপু তুমি আমার ভাতিজা শ্যাম যুক্ত আছেন ভাবি কি করছে ভাবিকে আমার সালাম বলো আজকে লাইভ হচ্ছে ভাবি কখনো লাইভ দেখে না ভাবি মূলত লাইভের পরে যে রেকর্ডিংটা থাকে ওটা দেখে তো ভাবিকে দাও তোমার মুখে দাও ভাবিকে বলো যে চাচু লাইভে আছে জসিমউদ্দিন লিখেছেন যুক্ত আছেন ধন্যবাদ জসিম ভাই অনেকগুলো কমেন্টস এর মধ্যে চলে যাচ্ছে আজকে মূলত রাতের আড্ডা হচ্ছে আজকে যেহেতু অফিসে আছি অফিসের মধ্যে রাতের আড্ডাটা দিচ্ছি আমাকে আপনা হোয়াটসঅ্যাপ নাম্বার দাও মেরা হোয়াটসঅ্যাপ নাম্বার মে আপকো ভেজ দুঙ্গা কোই মুশকিল নেই আপকা হোয়াটসঅ্যাপ নাম্বার মেরে কো ভেজ দিজিয়ে মে আপকো মেরা হোয়াটসঅ্যাপ নাম্বার আপকো দে দুঙ্গা কোই মুশকিল নেই ভাই ইয়ে বলি আপ ক্যাসে আপ আবি কিধার হ্যায় আপ পাকিস্তান সে বল রহে হ্যায় দূসরি কোই কান্ট্রি সে করাচি সে আচ্ছা আচ্ছা আপ আবি করাচি সে মিল মেরে সাথ আ গিয়া থ্যাংকস ভাই আর কে রফিক ভাই যুক্ত আছেন ভাইয়া কেমন আছেন আর লিভিং বার্লিন থেকে আচ্ছা বার্লিন থেকে ধন্যবাদ রফিক ভাই বার্লিন থেকে যুক্ত হওয়ার জন্য ওয়া ওয়া ডিপিএস জে এফ আই পাকিস্তান কা যে জো ভাই ও ভাই লিখা আই লাভ বাংলাদেশ থ্যাংকস ভাই থ্যাংকস ভাই মেরা দিল জিত লে আপ থ্যাংক ইউ সো মাচ আপ বাংলাদেশ কো ইতনা প্যার করতে ইয়ার থ্যাংক ইউ সো মাচ আপনার নাম কে হ্যায় ভাই ইয়ে জো নাম আবি ইধার দিখায় বিলাল ভাই থ্যাংকস থ্যাংক ইউ বিলাল ভাই আসসালামু আলাইকুম রফিক ভাই লিখা থ্যাংক ইউ রফিক ভাই আব্দুল আজিজ বিন আজাদ লিখেছে লিখায় মাশাআল্লাহ সো নাইস অফিস থ্যাংকস ভাই তো আবি মে হিন্দি আর উর্দু সে বাত কর রা হুম কিউকি মেরে কো আতা হ্যায় জ্যাদা নেই আতা থোড়া থোড়া আতা হ্যায় মে বাত কর রা হুম আবি কিউকি আবি মিডিল ইস্ট মে বহুত আদমি লোক মেরা লাইভ দেখ রা হ্যায় মেরে কো পাতা হ্যায় ইসকা অন্দর পাকিস্তানি হ্যায় ইন্ডিয়ান হ্যায় শ্রীলঙ্কান হ্যায় মেরে কো পাতা হ্যায় আপ সব লোক কো মোবারকবাদ দে রা হুম মে বাংলাদেশ কা হি হ্যায় মেরা জো বিজনেস হ্যায় ইয়ে পাঞ্জাবি কা বিজনেস হ্যায় মেরে কো পাতা হ্যায় ইয়ে ইন্ডিয়া মে কুর্তা বলতা হ্যায় আপকো উধার কুর্তা বলতা হ্যায় আমাদের এধার পাঞ্জাবি বলতা হ্যায় হ্যাঁ 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 মায়া বিনতে কি হয়েছে মায়া বিনতে আপনি এত রাত্রে কি করছেন বাপি জানতে চাচ্ছে কেমন আছেন আলহামদুলিল্লাহ আপি ভালো আছি হাই ভাইয়া হাই আপি ওয়া আরিফ ভাই যুক্ত আছেন ধন্যবাদ আরিফ ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইজান ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আরিফ ভাই ভালো আছি আপনি কেমন আছেন আমি বাংলা বলতে পারি রিড করতে পারি না
बिलाल भाई आप लिखा, आपको बांग्ला आता है लेकिन लिखना नहीं आता। ये मेरे को भी नहीं आता, मेरे को उर्दू आता है लेकिन उर्दू लिखना नहीं आता है। थैंक्स, आपको व्हाट्सएप नंबर दिया पाकिस्तान का। हाँ अच्छा, आरिफ भाई लामर को तो जिज्ञासा करते, थैंक यू आरिफ भाई, क्योंकि हमारे इखने आसचे ना, हमें बुझल ना क्या आसचे ना हमारे इखने। आपसे ना, मेरा नाम है हृदय, मेरा नाम है हृदय, आपका नाम बिलाल भाई, आपका नाम मिल गया बिलाल भाई। आमी बांग्ला बोलते पारी, रीड करते पारी ना, कोई मुश्किल नहीं भाई, आप जो बोल रहे हैं ये भी सही है। मेरे को हिंदी उर्दू आता है, आप बोल सकते हैं, कोई मुश्किल नहीं। मैं आपको जितना बोलने का आप बोल दीजिए, मैं आपको आंसर दे दूंगा। आपका रस से जुक्त हो गया मेरे साथ, थैंक्स यू। तो मैं बोल रहा था पाकिस्तान का मेरा कई दोस्त था, मैं जिस टाइम कुवैत में था, ये 2003 से 2010 तक मेरा कई दोस्त था। मैं उस टाइम अब्बासिया में था, पाकिस्तान कुवैत का अब्बासिया में था उस टाइम। मेरा कई दोस्त था, वो एक साथ रहता था हम लोग, ये जो पाकिस्तानी लोग एक साथ रहता था। माया बिंत लिखे चन भैया रे, कौन भैया रे देखते लाइवे ज्वाइन हुई। अच्छा भैया देखते, ओके আমি দেখাই দিচ্ছি মায়া বিনতে। এই যে ভাইয়াকে দেখার জন্য লাইভে যুক্ত হয়েছে, এই হচ্ছে বাপ্পি আমাদের আইটি ইঞ্জিনিয়ার, এই হচ্ছে রকি অলরাউন্ডার, আমাদের লাইভও করে সব কিছু করে, গান শুনছি, খুব আড্ডা দিচ্ছি, আসলে ভালো লাগছে। বিলাল ভাই থ্যাংক ইউ সো মাচ আপকো। আই এক্সপোর্ট বাংলাদেশ পাকিস্তানি ঢাকা চিটাগং, ওয়াও থ্যাংক ইউ। आप, मैं सोच रहा हूँ आपको उधर से वो जो मेरा, मैं कई ट्राउजर लेता था, वो जो सी ए प्लस से कई ट्राउजर लेता था, आप दे सकते हैं कि मेरे को सी ए का जो ट्राउजर और जर्सी ऐसा दे सकते हैं क्या? तो मैं आपको उधर से ले लूँगा, कोई मुश्किल नहीं। आरिफ भाई लिखे चन अलहमदुल्ला भालो। माया बिनते लिखे चन भैया रे, कौन भैया रे देखते लाइवे। हाँ भैया के देखा छी। बिलाल भाई आप जरा मेरे को ये बताइए, जो आपको उधर का जो सीए का लाहौर में है, सीए का एक अनारकली मार्केट में लाहौर सीए का एक शोरूम था, तो मेरे जाने का बंदोबस्त कर लिया था मेरा जो दोस्त लोग था पाकिस्तानी, वो लोग जाने का बंदोबस्त कर लिया था पाकिस्तान, मेरे को टाइम नहीं मिला। हाँ ज्वाइन मी माई व्हाट्सएप, ओके ओके कोई मुश्किल नहीं, मैं आपको साथ ज्वाइन कर लूँगा, कोई मुश्किल नहीं बिलाल भाई, बहुत अच्छा लग रहा है। तो यहाँ हम मूलत रातर अड्डा, विशेषकर मिडिल इस्टे जरा आवासी जरा आदर साथ अड्डा दीब। आज के मूलत अफिसे आज के बसा जाफिसे जेहतु आफिसे आज के काज चलते, आईटी हमारे सफ्टवेयर काज चलते, এই যে আপনাদেরকে দেখাচ্ছি সফটওয়্যার আপডেট হচ্ছে, তারপরে এই যে রকিও কাজ করছে, সবাই মিলে আমরা কাজ করছি। তো আমি বাসায় যেহেতু যাইনি, তাই আপনাদের সাথে একটু আড্ডা দিয়ে দিচ্ছি, সাথে কিছু প্রোডাক্টও দেখিয়ে দিলাম আপনাদেরকে। এই প্রোডাক্টগুলো কিছু মানুষের পছন্দের, কিছু মানুষের অর্ডার ছিল, রিকোয়েস্ট ছিল দেখানোর জন্য, তাই দেখিয়ে নিলাম। যেটা আমি পরে আছি এই পাঞ্জাবিগুলো, অনেকগুলো কমেন্টস চলে গেছে, যেগুলো কমেন্টসগুলো উত্তর দিতে পারিনি, এর জন্য দুঃখিত। সত্য কথা বলতে কি এখন প্রায় 1-4 বাজে, অথচ রাতের খাবার এখনো খাওয়া হয়নি, তাই ভাবছি যে রাতের খাবারটা খেয়ে নেই, আজকে আর বেশিক্ষণ আর আড্ডা দিব না, আসলে অনেক ক্লান্ত লাগছে। জ্যোতি রহমান লিখেছে রকি নোয়াখালীর বাসায় কিছু কথা হয়ে যাক, ওকে ঠিক আছে। আমার ওয়াইফ ও 10টা না 5টা না 1টা মাত্র রিকোয়েস্ট করেছে নোয়াখালীর বাসা শুনতে যাচ্ছে, 10টা না 5টা না 1টা মাত্র ওয়াইফ, হ্যাঁ 10টা না 5টা না 1টা মাত্র বউ অর্ডার করে রকির নোয়াখালীর বাসা শুনতে যেতে চাচ্ছে, তাহলে আমরা রকির নোয়াখালীর বাসা শুনি। ওকে ফ্রন্ট ক্যামেরা দিয়ে, ওকে ঠিক আছে, ও ফ্রন্ট ক্যামেরা দিয়ে নোয়াখালীর বাসা বলবে। কি গো মু আর সাজি কইছে আর কথা হইব এলাই আই আইছি অন কি কইতে আমার বুঝি না, ক্যামেরাটা দিয়ে আরেকটু দূরে দেন, এদিক থেকে হ্যাঁ ওই সাইড থেকে না, তাহলে আলোটা ভালো পাবি। তো চাচি রিকোয়েস্ট করাইছে দি অ্যাকসেপ্ট করবি না? করব না, কানেকশন ফেল। বাবরে আপনারা দেখেন যে এনে আরে আসাছি কইছে যে রকি নোয়াখালীর বাসা আইবেলাই এলাই আইছি,
আসলে নোয়াখালীর ভাষায় কয়েক দুই চার কথা কইছিলাম আগে, কইছিলাম এবারে অনায় ফেমাস হয়ে গেছি, ভাষা আসিও এমনি আর কোনো আগে কোনো লাইভ চাইতো না, যেদিন তুই না নোয়াখালীর লাইভ করি নোয়াখালীর ভাষায় কথা কই, হেবিডি আই হেবিডি আই মাঝে মধ্যে সায় আর কথা শুনে এর হরে দেশে আরো করি দে মাঝে মধ্যে, এর আগে লাইকও দিত না, দে যে আই লাইক দে কমেন্ট করে শেয়ার করে, এর আগে কোনো আইতো না, এ অনাশমকে আইয়ে ওই নোয়াখালীর ভাষায় কথা কন এর তো আর আশা আছে দে আর কিছু কর না, এবিডি যে জুতে গেছে আর এবিডি কি লেখে রাই সাই গন্ধুর সাজি আপনি কিছু লেখে না আনে লাই আইসি আপনি লেখে আপনার কোনো কথা থাকলে আপনি কন আয় কই। ও আচ্ছা এন্দা মায়া বিনতে আফা লেখছে যে গিরি দবাইয়া তাহলে আমার সিলেটি ভাষায় কিছু বলেন আমিও শুনি, আসলে সিলেটি ভাষা আয় হারি না দি দবাই হারে নিয়ে কইতেন ওর আশা আশা কই না ভাই কই লাই এমনি আহারে নিয়ে কইতে ইত্যান না। আচ্ছা তারপরও দেই সে দুই সের শিখি আপনি দেখ কইব মাতো 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 সিলেটি ভাষা কইতেছে কই আশা সিদে আর নাই আসলে আর কেউ তো নাই দে আর সবাসী বাইক অজ্ঞা আছে কোনো কোনো কথা টথা কর না বেগুন না কি কমেন্টে সমস্যা লাগে যা সেটাও বুঝিয়ে না এনে কি কোনো সমস্যা নেই কমেন্টে সমস্যা ও কমেন্ট আসছিল আপনারা কথা কন। থ্যাংক ইউ রকি, থ্যাংক ইউ। ও আসলে জাস্ট একটু যোগ করে মজা করে, আসলে বিনোদন দরকার আছে, আমরা কাজের ফাঁকে ফাঁকে খুব দুষ্টমি করি এখানে, খুব আড্ডা দেই। তারিকুল ভাই লিখেছেন মালয়েশিয়া থেকে দেখছি, ধন্যবাদ। মালয়েশিয়াতে তো এখন অনেক রাত, আমাদের এখানে একটা বাজলে মালয়েশিয়াতে এখন তিনটা বাজে, এত রাত পর্যন্ত আপনি দেখছেন, ধন্যবাদ আপনাকে। আরিফ ভাই লিখেছেন ভাইয়া খুবই ভালো লাগলো, ধন্যবাদ ভাই, ধন্যবাদ আরিফ ভাই। মায়া বিনতে লিখেছেন ক্যামেরার সামনে আইসা বলেন, মায়া বিনতে আপনি আই মাতিম মাতিম কি সিলেটে ভাষা কি মাতিম, আসলে আমি ভাব পারি না, আমি সিলেটে ভাষা পাই না, নমাতির নমাতির আসলে হয় না, চিটঙ্গের কথা বলতে পারি, আমি চিটঙ্গের কথা বলতে পারি, বদ্দারা ওনারা খেয়ান আসুন আই খোঁজ পারি সিটেঙ্গা কথা, আই সিটেঙ্গা খোঁজ পারি, আই সিটাঙ্গে ছিলাম বহুত দিন ছিলাম, আই সিটেঙ্গা কথা খোঁজ পারি, ওনারা গম আসুন না, ওনারা খেয়ান আসুন, ওনারা যুক্ত হয়ে যান। আমার দিদার ভাই আসছিল চিরঙ্গের, দিদার ভাই গত পরশু দিন শোরুমে আসছিল, তো ভাইয়ের সাথে মাতিছিলাম, দূরে মাতিছিলাম তো সিলেটের, দুঃখিত আসলে এটা আসলে এটা আসলে যোগ হয়ে যাচ্ছে, আসলে ভাষা নিয়ে করা যায় না, যার যার মাতৃভাষা সেটা সে করে, আসলে আমি পারি না যেহেতু আমি কখনো আমি বলিনি সেই জন্য, তো চিটঙ্গের কথাটা কিছুটা বলতে পারি, আর আমাদের যে কুমিল্লার ভাষাটা বলতে পারি, আর ঢাকাতে আমি যেহেতু অ্যারাবিয়ানটাও কিছু পারি যেহেতু আমি দেশে বাইরে ছিলাম। হৃদয় ভাইয়া তাইলে আমার সিলেট আমি মারতে পারি না, আমি মারতে পারি না আপনার সিলেটি ভাষা মায়া বিনতে, দুঃখিত। আই লাইক কক্সবাজার ইন চিটং, ওয়াও ধন্যবাদ বিলাল ভাই, বিলাল ভাই চিটং কক্সবাজার পছন্দ করে, চিটং পছন্দ করে, বলেন যে আমি সিলেটে ভাষায় মারতে পারি না, হ্যাঁ আমি সিলেটে ভাষা মারতে পারি না, ধন্যবাদ মালয়েশিয়াতে কিছু, ধন্যবাদ ধন্যবাদ ভাই। তো ঠিক আছে, এখনও রাতের খাবার হয়নি, এখন খাবো, আর বেশিক্ষণ আপনাদের সামনে যুক্ত থাকবো না, একটু দুষ্টামি করলাম, সাথে প্রোডাক্টগুলো দেখালাম, অফিসে যেহেতু আছি তাই একটু যুক্ত হয়ে নিলাম। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, আগামীকাল বসুন্ধরা সিটি শপিং মলের শোরুম থেকে আপনাদের সাথে লাইভে যুক্ত হব, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ হাফেজ।